গুড মর্নিং এভরিবডি, আমরা এখন ইংলিশ ক্লাস করব। তোমরা তোমাদের ইংরেজি বই দি ব্লুমিং বার্ডস বি বইয়ের পেজ নাম্বার 35 পার করো। দেখো লেখা আছে লেসন 8, লেটস লার্ন দা ইউজ অফ ইট দিস দ্যাট। এসো ইট দিস ও দ্যাট এর ব্যবহার শিখি। আগের লেসনে আমরা এম ইজ এবং আর এর ব্যবহার শিখেছিলাম, আর লেসন 8 এ আমরা ইট দিস এবং দ্যাট এর ব্যবহার শিখব। তাহলে চলো আমরা আমাদের পড়াটা শুরু করি। দেখো কি লেখা আছে, ইট, আই টি, ইট, ইট মানে ইহা, হর্ষই হয় মানে হা, ইহা, ইট মানে ইহা, টি এইজ আই এস, দিস মানে এই, টি এইজ আই এস, দিস মানে এই, এ হর্ষই এ। তারপরে আছে টি এইচ এ টি, দ্যাট, দ্যাট মানে কি, ওই, টি এইচ এ টি, দ্যাট মানে ওই। যখন কোনো জিনিস আমাদের কাছে থাকে তখন আমরা এই বলে বলে থাকি, সেক্ষেত্রে দিস হবে, অর্থাৎ কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, আর দূরের কোনো জিনিস বা কিছু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়, দ্যাট মানে ওই। কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, টি এইচ আই এস, দিস মানে এই। কাছের জিনিস বোঝাতে কি ব্যবহার করা হয়, দিস, এবং দূরের কোনো জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। আমরা তো জানলাম যে কোনো কাছের কিছু বোঝাতে দিস ব্যবহার করা হয়, ইটও কিন্তু কোনো কাছের কিছু বোঝাতেই ব্যবহার করা হয়, কিন্তু ইট শুধুমাত্র কোনো কাছের বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। ইট শুধুমাত্র ব্যবহার করা হয় কোনো কাছের বস্তু বোঝাতে, ইট ব্যবহার করা হয়, আর কাছের কিছু বোঝাতে, কাছের কোনো জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, আর দূরের কিছু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয় না। এবার তোমরা বই বার করো, আমি তোমাদেরকে বইতে পড়াবো, তোমরা আমার সঙ্গে পড়বে। বলো, ইট ইজ এ বুক, আই টি ইট মানে ইহা, আই এস ইজ মানে হয়, এ মানে একটি, বি ডবল ও কে বুক মানে বই, ইট ইজ এ বুক। তারপরে আছে দিস ইজ এ পেন, টি এইচ আই এস, দিস মানে এই, আই এস ইজ মানে হয়, এ মানে একটি, পি ই এন পেন মানে কলম, দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। তারপরে দেখো বলেছে দ্যাট ইজ এ গোট, দেখেছো এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে, কারণ এই গোটটা দূরে আছে, তাই এখানে দ্যাট ব্যবহার করা হচ্ছে, টি এইচ এ টি, দ্যাট, দ্যাট মানে কি, ওই, আই এস ইজ মানে হয়, এ মানে একটি, জি ও এ টি গোট মানে ছাগল, দ্যাট ইজ এ গোট, ওই হয় একটি ছাগল, ইট ইজ এ বুক থেকে দ্যাট ইজ এ ছাগল, এইটুকুই তোমাদের আজকের পড়া। চলো আমরা আজকের পড়াটা আর একবার পড়ে ফেলি। ইট ইজ এ বুক, ইহা হয় একটি বই, আই টি ইট মানে ইহা, আই এস ইজ মানে হয়, এ মানে একটি, বি ডবল ও কে বুক মানে বই, ইট ইজ এ বুক, ইহা হয় একটি বই, দিস ইজ এ পেন, দেখো পেনটি কাছে আছে তাই এখানে দিস ব্যবহার করা হয়েছে, টি এইচ আই এস, দিস মানে এই, আই এস ইজ মানে হয়, এ মানে একটি,
পেন, PEN, পেন মানে কলম। দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। দ্যাট ইজ এ গোট, দ্যাট THAT, দ্যাট মানে ওই। IS ইজ মানে হয়, এ মানে একটি, GOAT, গোট মানে ছাগল। দ্যাট ইজ এ গোট, ওই হয় একটি ছাগল। এইটুকু তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে। এবার তোমরা প্রত্যেকে তোমাদের খাতা পেন্সিল রাবার বার করো। রাইট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা অর্থ লেখো। এই আই টি ইট মানে ইহা, হর্ষই ফাগারে হা, ইহা। টি এইচ আই এস দিস, দিস মানে এই, এ হর্ষই এই। টি এইচ এ টি দ্যাট মানে ওই। আই এস ইজ মানে হয়, হ উদ্দেশ্য হয়। এইটুকু তোমরা পরিষ্কার করে সুন্দর করে তোমাদের খাতায় লিখবে। তারপরে নিচেই মানে এই লেখাটার নিচে তোমরা তোমাদের নাম, রোল, সেকশন লিখে সুন্দর করে ফটো তুলে যার যার ক্লাস টিচারের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও।